আমি মোসাম্মদ সুরাইয়া জাহান, ডক্টর মোশাররফ ফাউন্ডেশন কলেজ, পরিণতি ও সুশাসনের প্রভাষক। আর দ্বিতীয় বর্ষের ছেলেমেয়েরা, যে যেখানেই থাকো, ভালো থেকো, সুন্দর থেকো এবং নিরাপদে থেকো। আজকের অনলাইন ক্লাসে দ্বিতীয় বর্ষের ছেলেমেয়েদেরকে জানাই স্বাগত। আজকে যেই পরিণতি সুশাসনের যে আলোচনা করব সেটা হলো চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের রাষ্ট্রীয়, বিশেষ করে বাংলাদেশের সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতিসমূহ আলোচনা করব। আর এই মূলনীতিসমূহ আলোচনা করার আগে, যেমন সংবিধান কী, সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার কতগুলো নিয়ম নীতি, কতগুলো লিখিত অলিখিত মৌলিক নিয়মাবলীর সমষ্টিকে আমরা সংবিধান বলে থাকি। আর এই সংবিধানের জন্য আলোচনা করছি যে বাংলাদেশের সংবিধানের মূলনীতিসমূহ আজকে আলোচনা করব। এই মূলনীতিসমূহের ভিতরে প্রথমত আছে যেটা হলো জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ দ্বিতীয়ত হলো গণতন্ত্র, গণতন্ত্র তৃতীয় হলো জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা। এ চারটি মূলনীতি ছাড়াও অন্যান্য আরও অনেক মূলনীতি রয়েছে। যেমন প্রথমত যেটা, সেটা হলো যে বাংলাদেশের সংবিধানের মূলনীতিসমূহের ভিতরে প্রথমত যেটা, সেটা হলো 1972 সালে প্রণীত বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনায় রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ ঘোষণা করা হয়েছে। আর সংবিধানের অষ্টম থেকে 25তম অনুচ্ছেদে রাষ্ট্রীয় মূলনীতিগুলো উল্লেখ রয়েছে। এ সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে, সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তির জন্য যুদ্ধে আত্মনিয়োগ এবং প্রাণ উৎসর্গ করতে উদ্ধৃত করেছিলেন, যার ফলে যে সকল আদর্শ এবং সংবিধানের মূলনীতি হবে। সংবিধানের প্রস্তাবনায় আরও বলা হয়েছে, আমাদের রাষ্ট্রের মূল লক্ষ্য হবে গণতান্ত্রিক পদ্ধতিতে একটি শোষণমুক্ত এবং সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা, যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সাম্য, স্বাধীনতা, সুবিচার সুনিশ্চিত হবে। তাই বাংলাদেশের মূল সংবিধানের বর্তমানের সংবিধান অনুযায়ী দেশ পরিচালনার মূলনীতিসমূহ হলো, প্রথমত যেটা, সেটা হলো জাতীয়তাবাদ। যে জাতীয়তাবাদ বাংলাদেশের সংবিধানের চারটি মূলনীতির প্রথম এবং প্রধান নীতি। একই ভাষা, সংস্কৃতি, মূল্যবোধ এবং মানসিকতার ভিত্তিতে ঘরে ওঠা ঐক্য, তাই বাঙালি জাতীয়তাবাদের প্রাণ, যার ফলে ভাষাগত ও সংস্কৃতিগত একক এবং সত্তাবিশিষ্ট যে বাঙালি জাতি ঐক্যবদ্ধ, সংকল্পবদ্ধ সংগ্রাম করে জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অর্জন করেছে, বাঙালি জাতির সেই ঐক্য সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। মূলনীতি হিসেবে জাতীয়তাবাদের ব্যাখ্যায় বলা হয়েছে, বাঙালি একটি স্বতন্ত্র জাতি, এ চেতনাবোধ উজ্জীবিত হয়েই ঐক্যবদ্ধ সংগ্রামে 1971 সালে বিশ্বের মানচিত্রে স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ পেয়েছে। আর এক এবং অভিন্ন সত্তা হিসেবে বাঙালির মাতৃভাষা বাংলা, এ ভাষায় রচিত সাহিত্য, ইতিহাস এবং শিল্প সংস্কৃতি তাদের প্রাণের কথা। এ চেতনা তথা জাতীয়তাবাদে বাঙালির পথ প্রদর্শক প্রেরণার উৎস, যেটা 1971 সালে পঞ্চম সংশোধনের দ্বারা বাংলাদেশের সংবিধানের 9নম্বর অনুচ্ছেদে সংযোজিত বাঙালি জাতীয়তাবাদ সংশোধন করে বাংলাদেশের জাতীয়তাবাদ করা হয়েছিল। কিন্তু 2011 সালে সংবিধান পঞ্চদশ সংশোধনী দ্বারা পুনরায় বাঙালি জাতীয়তাবাদকে রাষ্ট্রের অন্যতম মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছে। আর দ্বিতীয়ত যেটা, সেটা হলো বিশেষ করে যে গণতন্ত্র। গণতন্ত্র হলো যে বাংলাদেশের সংবিধানের গণতন্ত্রের রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ঘোষণা করা হয়েছে। গণতন্ত্র বলতে এমন একটি শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে জনগণ তাদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারে, জনগণ তাদের ইচ্ছার প্রতিফলন ঘটাবে তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। সংবিধান অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা গণতান্ত্রিক কাঠামোর উপর প্রতিষ্ঠিত হবে। শাসন ব্যবস্থা সর্বস্তরে জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিরাই শাসন কার্য পরিচালনা করবে, যেটা 11নং অনুচ্ছেদে বলা হয়েছে, প্রজাতন্ত্র হবে একটি গণতন্ত্র যেখানে মৌলিক মানবাধিকার এবং স্বাধীনতা নিশ্চয়তা থাকবে, মানব সত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হবে,
প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণ কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে পারবে। আর তৃতীয়ত যেটা সেটা হলো সমাজতন্ত্র, বিশেষ করে বাংলাদেশের সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে সন্নিবেশিত সমাজতন্ত্রের সাথে তাত্ত্বিক সমাজতন্ত্রের পার্থক্য রয়েছে, যেটা হলো কার্ল মার্কস এবং অ্যাঙ্গেলস নির্দেশিত সমাজতান্ত্রিক আদর্শের সম্পূর্ণ প্রতিফলন এখানে অনুপস্থিত। বাংলাদেশের সংবিধানে সমাজতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে সুসংমুক্ত ন্যায়ানুগ রাষ্ট্র ব্যবস্থা ঘরে তোলার কথা বলা হয়েছে। এ মূলনীতির সংক্ষেপে সমাজতন্ত্র বলে পরিচিত। সমাজতান্ত্রিক আদর্শ অনুযায়ী রাষ্ট্রের উৎপাদন বণ্টন ব্যবস্থার মালিক হবে জনগণ তথা রাষ্ট্র, আর ব্যক্তিগত মালিকানা বহাল থাকবে। এক্ষেত্রে আইনের দ্বারা আরোপিত বিধান কার্যকর থাকবে, যেটা 10 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, মানুষের উপর মানুষের শোষণের অবসান ঘটিয়ে ন্যায়ানুরাগ সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্যে শোষণহীন সমাজ কায়েম হবে। বাংলাদেশের সংবিধানে 5ম সংশোধনী দ্বারা সংবিধানে 10 নম্বর অনুচ্ছেদ সংশোধন করে এই মর্মে সমাজতন্ত্রের ব্যাখ্যা দেওয়া হয়েছে। সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে ন্যায় বিচার, যার ফলে এই সংশোধন দ্বারা রাষ্ট্রীয় মূলনীতির বিশেষ করে যে সমাজতন্ত্রকে গ্রহণ করা বলা হয়েছে। বাংলাদেশের সমাজতন্ত্রকে রাষ্ট্রীয় মূলনীতির হিসেবে গ্রহণ করার উদ্দেশ্য হলে মেহনতি মানুষের সকল প্রকার শোষণ থেকে মুক্তি দিয়ে শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করা, যেটা সেটাকে বলা হয়েছে। যেমন রাশিয়া কিংবা চীনের মতো সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বলা হয়নি, এখানে শুধু অর্থনৈতিক ক্ষেত্রে সমাজতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠার কথাই বলা হয়েছে। আর যেটা হলো চতুর্থ, সেটা হলো ধর্মনিরপেক্ষতা। আর 1972 সালের মূল সংবিধানের 12 নম্বর অনুচ্ছেদে বাংলাদেশের রাষ্ট্রের চালিকা শক্তি হিসেবে ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে, যেটা এ নীতি অনুযায়ী বাংলাদেশে কোনো বিশেষ ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না। আর এখানে জনগণের পূর্ণ ধর্মীয় স্বাধীনতা বজায় থাকবে এবং রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ধর্মের অপব্যবহার বিলুপ করা হবে। এদেশে বসবাসরত প্রত্যেক নাগরিক তার নিজস্ব পছন্দ অনুযায়ী ধর্ম পালন ও চর্চা প্রচার করতে পারবে। এক্ষেত্রে কোনো বিষয়ে ধর্মাবলম্বীকে অতিরিক্ত সুযোগ সুবিধা প্রদান করা যাবে না বা অন্য কোনো ধর্মাবলম্বীদের প্রতি কোনো প্রকার বৈষম্যমূলক আচরণ করা হবে না। মোট কথা, সমাজ থেকে সর্বপ্রকার সাম্প্রদায়িকতার অবসান ঘটিয়ে একটি উদার ধর্মনিরপেক্ষতা সমাজ ব্যবস্থা কায়েম করাই হবে এ রাষ্ট্রের মূল লক্ষ্য, যেটা 1979 সালে 5ম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সংবিধান মূলনীতি ধর্মনিরপেক্ষতার স্থলে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংযোজন করা হয়েছিল, যার ফলে 2011 সালে সংবিধান পঞ্চদশ সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষতা পুনরায় রাষ্ট্রের মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছে। আর এগুলি ছাড়াও এছাড়াও বাংলাদেশের এই প্রধান চারটা ছাড়াও বাংলাদেশ সংবিধানের মূলনীতিসমূহ রয়ে গেছে, যেমন মালিকানার নীতি, কৃষক ও শ্রমিকদের নীতি, মৌলিক প্রয়োজনের ব্যবস্থা, গ্রামীণ উন্নয়ন এবং অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা। বিশেষ করে যেমন মালিকানার নীতি, যেটা হলো যে উৎপাদন ব্যবস্থা ও বণ্টন প্রণালীসমূহ মালিক ও নিয়ন্ত্রণ হবে জনগণ এবং উদ্দেশ্য রাষ্ট্রের 3 প্রকার মালিকানা থাকবে, যেমন রাষ্ট্রীয় মালিকানা, অর্থনৈতিক জীবনের প্রধান ক্ষেত্রগুলোর সমন্বয়ে গতিশীল রাষ্ট্রীয় সরকারি খাত সৃষ্টির মাধ্যমে জনগণের পক্ষে রাষ্ট্রের মালিকানা। দ্বিতীয়ত হলো সমবায় মালিকানা, অর্থাৎ আইনের দ্বারা আরোপিত শর্ত সাপেক্ষ নির্দিষ্ট সীমারেখার মধ্যে সমবায়সমূহের সদস্যদের পক্ষে সমবায় মালিকানা। আর তৃতীয়ত যেটা হলো ব্যক্তিগত মালিকানা এবং আইনের দ্বারা নির্ধারিত সীমার মধ্যে ব্যক্তির মালিকানা। তারপর হলো কৃষক শ্রমিকদের বিশেষ করে মুক্তি। সংবিধানে 14 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কৃষক শ্রমিকদের তথা সকল অনগ্রসর শ্রেণীকে সব রকম অন্যায় শোষণ থেকে মুক্তি করাই হবে রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। তারপর হলো বিশেষ করে মৌলিক প্রয়োজনের ব্যবস্থা, যেমন 15 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে পরিকল্পিত অর্থনীতি প্রকাশের মাধ্যমে জনগণের জীবনযাত্রার বিশেষ করে বস্তুগত ও সংস্কৃতিগত মানের উন্নতি সাধন করা এবং রাষ্ট্রের অন্যতম বিশেষ করে মৌলিক দায়িত্ব। এ উদ্দেশ্য রাষ্ট্রের জনগণের, আর বিশেষ করে যে জীবন ধারণের জন্য অন্ন বস্ত্র আশ্রয় শিক্ষা চিকিৎসা মৌলিক উপকরণের ব্যবস্থা থাকবে। আর কর্মের অধিকার যুক্তিসঙ্গত মজুরির বিনিময়ে কর্মসংস্থানের নিশ্চয়তা প্রদান করবে, আর যুক্তিসঙ্গত বিশ্রাম বিনোদন অবকাশের ব্যবস্থা করবে, আর বেকারত্ব ব্যাধি পঙ্গুত্ব কিংবা যে কোনো পরিস্থিতিতে সামাজিক নিরাপত্তা নিশ্চিত
করবে। তারপর হলো গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব, যেমন এখানে বলা হয়েছে 16 নম্বর অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্র কৃষি বিপ্লব এবং পল্লী অঞ্চলের বিদ্যুতের ব্যবস্থা, বিভিন্নমুখী শিল্পী শিল্পের বিকাশ, শিক্ষার প্রসার, যোগাযোগ ব্যবস্থার যে আমূল পরিবর্তন সাধনে বিশেষ উদ্যোগ গ্রহণ করা, এর ফলে শহর এবং গ্রামীণ জীবনযাত্রার মানের বৈষম্য ক্রমাগত কেন ধীরে ধীরে দূর করা সম্ভব হয়। তারপর হলো অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা, যেটা যে 17 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে নিরক্ষরতা দূর করার লক্ষ্যেই সমাজের প্রয়োজনের সাথে সঙ্গতি রেখেই দেশের একই প্রকৃতির গণমুখী সার্বজনীন শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা, যেটা রাষ্ট্র কার্যকর এবং উদ্যোগ গ্রহণ করবে। রাষ্ট্র কর্তৃক নির্ধারিত স্তর পর্যন্ত শিক্ষা ব্যবস্থাকে সকল বালক বালিকার জন্য বাধ্যতামূলক এবং অবৈতনিক করা হবে। আজকে এগুলি ছাড়াও বিশেষ করে যে বাংলাদেশের সংবিধানের মূলনীতি, এগুলি ছাড়াও আরও কিছু কিছু মূলনীতি রয়েছে, যেগুলো হলো অধিকার এবং বিশেষ করে কর্তব্য রূপে করা নাগরিকদের, সরকারি কর্মচারীদের কর্তব্য আছে। এই সমস্ত কিছু হলো বাংলাদেশের সংবিধানের মূলনীতিসমূহের অন্তর্ভুক্ত। আজকে দ্বিতীয় বর্ষের ছেলেমেয়েদের অনলাইন ক্লাসে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।